ডেকে নিয়ে গিয়ে যুবককে খুনের অভিযোগ সাধু বাবার বিরুদ্ধে। রবিবার বলশির দরবারপুর ডিভিসি লক গেট থেকে কিছুটা দূরে মাঠ থেকে এক যুবকের নগ্ন দেহ উদ্ধার করে পুলিশ। তার মুখে গলায় ক্ষত থাকার পাশাপাশি গলায় কালো দাগ ছিল। ঘটনা পূর্ব বর্ধমান জেলার গলসি থানা এলাকার। পরিবার জানিয়েছে মৃত যুবকের নাম জিৎ দানা, বয়স 20 বছর। সে গলসি থানার খেতুরা গ্রামের বাসিন্দা, রাজমিস্ত্রির কাজ করতো বলে জানা গেছে। অন্যদিকে সাধু বাবা 22 বছরের মিলন সাধু ওরফে মিলন নাইয়া পেশায় রাজমিস্ত্রির হেল্পার ছিল। মৃত জিৎ দানার সাথেই সে কাজ করতো বলে জানা গেছে। তবে অন্য সময় এসে পূজা অর্চনা করতো, তাই তাকে সাধু বাবা বলেই লোকে ডাকত। জিতের পরিবারের অভিযোগ, সাধু তন্ত্র সাধনার জন্য খুন করেছে জিতকে। যদিও পুলিশ তদন্তে নেমে সমপ্রেমিক সম্পর্কের বিষয় জানতে পারে। অভিযুক্ত সাধুকে গ্রেফতার করে বর্তমান আদালতে পেশ করেছে পুলিশ। আদালত 10 দিনে পুলিশ হেফাজতে পাঠিয়েছে তাকে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক কথোপকথনে অভিযুক্ত মিলন সাধু ওরফে মিলন নাইয়া জানিয়েছে, যৌন অত্যাচার থেকে রেহাই পেতেই তার হাতে মৃত্যু হয় জিতের। জানা গেছে, ঘটনার দিন মিলন কাজে না যাওয়ায় ফোন করে জিৎ তাকে দেখা করতে বলেছিল। পরে সাধু তাকে ফোন করে দেখা করার জন্য বলে। সারুল মাঠে ডাকাতেকালী তলায় দেখা করে দুজনে, গাঁজার নেশাও করে। তারপর জিৎ তার সাথে ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক করে। কিছু সময় পর পুনরায় তাকে জোর করতে থাকে, কিন্তু মিলন রাজি না হওয়ায় জিৎ তার উপর জোর ফলাতে গেলে মিলন বাধা দেয়। তাতেই দুজনের মধ্যে মারামারি হওয়ার সময় পড়ে থাকা দড়ি দিয়ে মিলন জিতের গলায় পেঁচিয়ে দিয়ে চেপে ধরে। নেশার ঘোরে জিৎ শ্বাসরুদ্ধ হয়ে নিস্তেজ হয়ে পড়ে। মিলন যখন দেখে জিৎ কোনো সাড়া দিচ্ছে না, তখন ওই অবস্থাতেই মিলন জিৎকে ওই জায়গা থেকে গলায় দড়ি ধরে টেনে এনে ক্যানেল পাড়ে ফেলে চলে যায়। টেনে হিঁচড়ে আনার সময় গাছপালায় লেগে দেহের বিভিন্ন অংশ ক্ষত হয় জিতের। অন্যদিকে পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে জিতকে খুন করেছে মিলন সাধু। সারুল মাঠে ডাকাতে কালীতলায় ছেলেকে নরবলি দিয়েছে সাধু বাবা। ঘটনার সাথে আরও এক মহিলা জড়িত আছে, ওদের শাস্তি চাই এমনটাই দাবি পরিবারের। কি বলছে পরিবার শুনবো। নিয়ে গেছিল যে নরবলি দিতে, দিয়া ওই খুন করা হচ্ছে সাধু বাবা আর হিরণ বউ। ওর কাছে গেছিলাম সাধু বাবু কাছে, ওই বলল আর এখানে আছে কালিতলা। কোথায় সেটা? ওই সালুর মাঠে। আমি শাস্তি চাই ওর। আমাদের সাধু বাবা এসেছিল, দিয়ে ফোন করে আমাদের ছেলেকে ডেকেছে। ছেলেকে ডাকার পর তখন ওকে ছেলেটা নিয়ে গেছে ওইখানে কালীতলা, ডাক কালীতলা সারুলে মাঠে, ওইখানে নরবলি দেওয়ার উদ্দেশ্যে নিয়ে গেছিলো। দিয়ে তীর ছিল করে কাঁপতে মেরে দেওয়া হয়েছে ওকে। তা আমরা কাল থেকে খোঁজ করছি, কাল সন্ধ্যে 7টা থেকে খুঁজে পাইনি। দিয়ে সকাল থেকে খোঁজ হচ্ছে, ওর মারা সন্ধ্যে থেকে খোঁজ করছে। আমরা সকালবেলায় জানতে পারলাম, সকালবেলায় যেন মা কেন্দ্রে কেন্দ্রে আসছে। দেখো দিদি কি হয়েছে, বলছে কিছু হয়নি দিদি, বলে কিছু হয়নি। আমার ছেলেও বাড়ি যায় আবার চলে আসে, সেরকম হয়তো গেছে। দিয়ে সকালবেলায় 9টা 10টার মধ্যে খবর পাই যে এরকম ছেলেকে খুঁজে পাচ্ছে না। তো গোটা পাড়ার লোক সব খোঁজ করে সব কুটুম বাড়ি সব খবর দিয়ে পাইনি গো। না পাওয়ার পর তখন এবার আমার যেটা সাধু বাবার কাছে, সাধু বাবা সকালবেলা এসেছিলো। যে সাধু বাবা বলেছে আমার মনটা কেমন করছিলো, ওই জন্য আমি দুর্ঘটনা দেখেছি বলে আমি তো ঘরকে গেছি, ওই জন্য গেছি ঘরকে। আমি তখন বলছি দুর্ঘটনা মা আছে, বাবা আছে, মাসিরা আছে, আমরা দেখতে পাইনি, তুমি দেখতে পেয়ে গেলে? তাহলে তুমি যখন ঠাকুর যখন প্রতিষ্ঠা করেছো, তাহলে তুমি তোমার মাকে বলো ছেলে যেন ঘুরে আনতে। ঠাকুর প্রতিষ্ঠা করেছে দয়ালপুরে, আর গাঙ্গুলপুকুর পারে ওইখানে। দিয়ে ওইখানে আমরা গেলাম, সবাই মিলে গেলাম। দিয়ে বলছে তুমি খড়ি পেতে দেখো, আমার সঙ্গে খড়ি পেতে দেখো। দিয়ে খড়ি পেতে দেখলে খড়িতে পড়ছে, আবার তুলে নিচ্ছে। ওই তো খুনটা করেছে, এটা কী করে বলবে নিজের মুখে? যে আমার সব চাপ দিলাম যে খড়ি পেতে হবে না কর, তাহলে তুমি এক কাজ করো, মাকে নিচ্ছে তোমার কাছে নামাও। দিয়ে মাকে নামালে 10 মিনিট আমার মা নামলো। নামার পর তখন খড়কেও বলছে তোদের ছেলে নেই, তোদের ছেলে হারিয়ে গেছে। দিয়ে আমার তখন বলছে হারিয়ে গেছে মানে কোথায় আছে মানে কেউ বলতে হবে। বলছে ছেলে সারুলে মাঠে পড়ে আছে। বলছে সারুলে মাঠে কোনখানে? বলছে এখানে ডাকাত কালী আছে ওইখানে পড়ে আছে। যে আমাদের লোকজন গেলো, লোকজন তখন মাকে ছাড়ি না, তুমি যাবেন আমাদের লোক আসলে তখন আমি বলবো। দিয়ে তখন লোক এলো, তখন বলছে যে হ্যাঁ লাশ পেয়ে গিয়েছে। তখন মা চলে গেলো ওর কাছ থেকে, তখন সাধু আবার ছলনা করে তখন কাঁদছে, গালে বলছে গালে ছেঁড়া হয়েছে, গলায় দাগ আছে বলছে। কারণ আমি দেখিনি, সব বলছে যারা গিয়েছিল তারা বলছে গলায় দাগ আছে, ঘাড়টা ভেঙে দেওয়া হয়েছে, সিঁদুর আছে কপালে, সিঁদুর আছে এখানে, সিঁদুর আছে। সাধু আবাই মেরে দিয়েছে। এখন থাকে ইয়েতে ওই দলপুরে গাঙ্গুলি পুকুরে পাড়ে, ওইখানে থাকে, মামি হয়। 29 তারিখে 6:30টার দিকে ওর বন্ধু ওই মিলন নাইয়ার জিৎ কুমার দানাকে ডাকে যে খুব তাড়াতাড়ি খুব দরকার আছে, তুই তাড়াতাড়ি এমিডিয়েট চলে আয়। দিয়ে 8-10 বার ফোন করা হয়। তারপরে ও 6:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর ওকে আর ওদের বাড়িতে যাওয়া আসা ছিল, এবং প্রায় ওই
মিলন নায়ার যে বলছি ও প্রায় শনিবার সোমবার মঙ্গলবার দিন এই জিতের বাড়িতে আসা যাওয়া করতো। মিলন নায়ারটা হচ্ছে তান্ত্রিক সাধু বাবা, আর জিত কুমার দানা হচ্ছে যিনি মার্ডার হয়েছেন উনি। ওই ওই যে ঝোড় জঙ্গল বলছি কালীতলা, ওখানে নিয়ে গিয়ে ওকে তান্ত্রিকভাবে ওকে নৃশংসভাবে খুন করা হয়েছে। কোনো ভারী যন্ত্র দিয়ে বা গলায় দড়ি দিয়ে পেঁচিয়ে টেনে টেনে নিয়ে গেছে, হ্যাঁ, বা ত্রিশূল ত্রিশূল দিয়ে গাঁথা হয়েছে, হ্যাঁ, এই বাঁ দিকে চোট আছে, এবং ত্রিশূল দিয়ে লাভিত গাঁথা হয়েছে। কারণটা দুই বন্ধুর, এবার কারণটা সঠিকভাবে তো বলা যাবে না কী কারণে মারপিট করা করেছে বা কী কারণে খুনটা করা হলো, সেটা তো আমি এই মুহূর্তে আমরা তো বলতেই পারবো না, যেহেতু আমরা ফিল্ডে থাকিও না বা জানিও না। হ্যাঁ, বন্ধুটা বছর দুই তিন, আমার নাম হচ্ছে হীরা বাউরি। হ্যাঁ, গলসি থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্ত করায় বর্ধমান মেডিকেল কলেজ পুলিশ মর্গে। সাধুকে হেফাজতে নিয়ে কী কারণে খুন তার তদন্ত শুরু করেছে পুলিশ, এবং একই সাথে কীভাবে মৃত্যু হয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।